আমি সুপর্ণা হাজি। আজকে প্রথমেই যে খবরের দিকে চোখ রাখব, আগামী মাসেই নিউ টাউনের নতুন ক্যাম্পাস হবে বিপুল কর্মসংস্থান, ঘোষণা ইনফোসিসে। সাত সকালে পয়সা বৃষ্টি হাওড়ায়, মিলল অজস্র চকচকে কয়েন। সন্দেশখালি নিয়ে তপ্ত আবহে রাজ্যে আসছেন মোদী শাহ, সেবা সেই উত্তর চব্বিশ পরগনাতে। ফের নক্ষত্র পতন প্রয়াত বিখ্যাত অভিনেত্রী অঞ্জনা ভৌমিক, দুঃখের পাহাড় ভেঙে পড়ল যিশুর পরিবারে। পশ্চিমে ঝঞ্ঝা, বিপরীত ঘূর্ণাবর্তের সোমবার থেকেই খেল শুরু, ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। রাত দুটোই না গেলে সাদা শাড়ি হাতে ধরিয়ে দেবে, সন্দেশ খালি নিয়ে এবার মুখ খুললেন আতঙ্কিত প্রধান। পার্থর মতোই দশা, মন্ত্রিত্ব গেল রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকে, সময় লাগলো সাড়ে তিন মাস। পাঁচ বছরে খরচ এমপিল্যাডের ১৭ কোটি, মমতাকে ইস্তফাপত্র দিয়ে কাজের খতিয়ান তুলে ধরেছেন মিমি। এবার লাইন ফ্যান চলবে মূত্র থেকে তৈরি বিদ্যুতে, বিশ্ববাসীকে অবাক করে দিল আইআইটি বিজ্ঞানীরা। ভুল চিকিৎসায় কাড়ল প্রাণ, ১৯ বছরে জীবন দ্বীপ নিভল দঙ্গলকার সুহানি। তেলে বেগুনে জ্বলছে চীন, ভারতীয়দের জন্য দরজা খুলে দিল তাইওয়ান, কাজের জন্য নেবে লক্ষ লক্ষ মানুষ। বিজেপির স্মরণে চন্দ্রবাবু, অমিত শাহের সঙ্গে আসন সমঝোতা মমতার পুরনো বন্ধু। আজকের মতো বাছাই করা সেরা ১২টি খবর এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ চোখ রাখুন ট্রাভো নিউজ বাংলার পর্দায়, শুধু খুশির খবর, ভালো খবর, যা কিছু বাঙালি।